নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল সকাল আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পূজা। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি কিন্তু বেশ ভালো আছি। আজ সকাল সকাল সান সেরে দেখতে পাচ্ছেন আজকে বাড়িতে পুজো হবে, আজ সরস্বতী পূজা। সমস্ত কিছু সকাল সকাল আয়োজন করা হয়েছে, খুবই অল্প একটু সামান্য কিছু বাড়িতে আমরা এই পুজোটা করব। তাহলে দেখুন আজকে আমাদের ভিডিওটা, খুবই আশা করছি খুবই ভালো লাগবে। মা সরস্বতী মা বসে আছেন, আর আমাদের যে ব্রাহ্মণ মানে জেঠু পুজো করতে এসেছে, পুজো অলরেডি শুরু করে দিয়েছে, আর আমরা ওয়েট করছি। পুজো শেষ হলে আমরা দেবো পুষ্পাঞ্জলি দেবো। ঠাকুরটা অনেক ছোট হলো কিন্তু মজাটা কিন্তু অনেকটা বেশি। আমাদের পুজো শেষ এবং অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে। আজকে আমি মানে আমার হাজব্যান্ড আমরা আজকে এক জায়গায় বেরিয়েছি, দেখতে পাচ্ছেন আমরা এখন গাড়িতে রয়েছে। আপনাদেরও ভালো লাগবে, চলুন আমাদের সাথে। আমরা আজকে কোথায় যাচ্ছি? আমরা আরামবাগের দিকে রওনা দিয়েছি, মানে আমরা এখানটা একটু থেমেছি রাস্তাটায়। আমরা একজনদের সাথে মিট করব বলে, তারা আসলে তারপরেই আমরা চলে যাব। কোথায় যাচ্ছি সেই জায়গাটা আপনাদের সাথে নিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন, দেখছেন বন্ধুরা আমরা এখন কোথায় চলে এসেছি। আমরা এসেছি আরামবাগ রিসর্টে। আমরা সবাই এসেছি, আমাদের ফ্যামিলি সবাই। আমরা এবার আস্তে আস্তে, ওখানে টিকিট কাউন্টার আছে, ওখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা এবার ভেতরে ঢুকে যাচ্ছি। খুব সুন্দর একটি জায়গা, জায়গাটা আসলে মনটা পুরো ভরে যাবে, খুব সুন্দর জায়গা। আবার আজকে যেহেতু সরস্বতী পুজো, সেই জন্য আজকে এখানে অনেক মানুষের ভিড়, আমাদের মতো অনেকেই এসেছে। আর এই জায়গাটা এত সুন্দর জায়গা, যে কেউ দেখলে বা যে কেউ আসলে কিন্তু মনটা খুব ভরে যাবে। আর এখানে প্রেম করার জায়গাটা তো খুবই ভালো একটি জায়গা। কোনো গার্লফ্রেন্ড এখানে এসেছে, অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাদের বয়ফ্রেন্ডদেরকে নিয়ে এসেছে। খুবই সুন্দর একটি জায়গা, দেখতেই পাচ্ছেন, ছবিটা দেখলেই বুঝতে পারবেন। আমি বাড়িতে ফিরে কথা বলেছি, ওখানে কোনো কথা বলাই যাচ্ছিল না, এত মানুষের ভিড় তো ছিল। আওয়াজ এবং ওখানে যে গান বাজছিল, সে গানের আওয়াজে কোনো কথাই শুনতে পাওয়া যাচ্ছিল না। যে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে যে ভাই এসেছে, কাকুর ছেলে, এর আগেও ভিডিওতে হয়তো অনেকবার দেখেছেন, আমাদের সাথে এসেছে। আর এখানে খুব সুন্দর হ্যাঁ বন্ধুরা, এবার দেখতে থাকুন, খুব সুন্দর একটি জায়গা, অনেক কিছু রয়েছে এর মধ্যে, আপনারা যেতে পারেন। আশা করি আপনাদেরও আমার মতনই খুবই ভালো লাগবে। আমি যতটা পেরেছি, যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে, আমি ততটা একটু একটু করে তোলার চেষ্টা করেছি, আর সেটাই কিন্তু আজকে সরস্বতী পুজোতে আপনাদের সঙ্গে শেয়ার করছি।
পান্থশালা রেস্টুরেন্টে এখানে খাওয়ার জন্য। এবার আমরা ওপরে উঠে গেলাম, ওপর দিয়ে গিয়ে এবার আমরা যাব, মানে খাওয়ার জন্য যাব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা খেতে বসেছি, আমাদের খাবার অর্ডার করা হয়েছে, অলরেডি খাবার দিয়েও দিয়েছে, এবার আমরা কিন্তু খেতে শুরু করব। আমার মুখটা দেখে বুঝতে পারছেন আমাকে কিন্তু খুব খিদে পেয়েছে অনেকক্ষণ। আর আজকে খুব কিন্তু রোদ বেরিয়েছিল, রোদে খুব ঘোরাফেরা হয়েছে আর খুব খিদেও পেয়েছিল। খেয়ে আমরা নিচেতে নেমে পড়েছি, একটা আইসক্রিম হাতে দেখতে পাচ্ছেন, এখন আইসক্রিম খাচ্ছি। আর বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করি, বেশি ঠাকুর আমি আপনাদেরকে দেখাতে পারি না, আমরা অনেকগুলোই ঠাকুর দেখেছি। তাহলে আজকে আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে, ধন্যবাদ।